আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিষ্টি খেতে যারা পছন্দ করেন তাদের কাছে প্রিয় নাম হলো চমচম। ট্রেডিশনাল পোড়াবাড়ির চমচমের রেসিপি তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম ঈদ স্পেশাল সাদা চমচমের রেসিপি। বরাবরের মতো আজকের পর্বেও থাকছে নতুন রাঁধুনিদের জন্য অনেকগুলো টিপস, আর ট্রেডিশনাল পোড়াবাড়ির চমচমের রেসিপির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারের ঈদে সাদা চমচম তৈরি করে প্রিয়জনদের সার্ভ করেই দেখুন, সবাই ডেফিনেটলি পছন্দ করবে, কারণ এই মিষ্টিগুলো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজাদার। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক মজাদার সাদা চমচমের প্রস্তুত প্রণালী। সাদা চমচম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 লিটার দুধের ছানা। ছানার দুটি রেসিপিস আমার চ্যানেলে দেয়া আছে, একটি ভিডিওতে শুধু ছানার রেসিপি শেয়ার করেছে, অন্যটিতে ছানার রেসিপি সহ রসগোল্লার রেসিপি শেয়ার করেছে। লিংকসগুলো ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর নিয়েছি 1/4 কাপ সুজি। এই মিষ্টি তৈরিতে সুজির পরিমাণটা একটু বেশি অ্যাড করা হয়। চিনি নিয়েছি 1 টেবিল চামচ। প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদাভাবে মিশিয়ে নিই, তারপর ছানাসহ ভালোভাবে সবকিছু একসাথে মথে নিব। মিষ্টি তৈরির জন্য ছানা কিন্তু অবশ্যই সফট হতে হবে, ছানা যদি ভালো না হয় তাহলে কিন্তু মিষ্টিও ভালো হবে না। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পর হাত দিয়ে এভাবে মথে নিতে হবে, তাহলে চিনি এবং সুজি ছানার সাথে ভালোভাবে মিশে যাবে। মিশিয়ে নেওয়ার পর এভাবে ডোলে ডোলে ছানাটাকে মথে নিতে হবে। ছানা মথে নেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে সামান্য একটু নিয়ে নিচ্ছি মিষ্টি তৈরির জন্য। এটা সম্পূর্ণ আপনাদের উপর, আপনারা চাইলে বড় বা ছোট করেও তৈরি করতে পারেন। আমি এরকম ছোট ছোট বলের মতো বানিয়ে নিয়েছি, তাহলে সবগুলো মিষ্টি প্রায় একই সাইজের হবে। মিষ্টি তৈরির জন্য হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি, তাহলে মিষ্টি বানাতে সুবিধা হবে। প্রথমে ছানাটাকে রাউন্ড শেপ দিয়ে তারপর লম্বাটে করে নিব, এমন ভাবে তৈরি করতে হবে যেন মিষ্টিতে কোনো ফাটল না থাকে। মিষ্টি বানানো হয়ে গেছে, একই প্রসেসে বাকি মিষ্টিগুলোও বানিয়ে নিব। মিষ্টিগুলো শিরায় দেওয়ার জন্য একটি প্যানে পানি নিয়েছে 8 কাপ, চিনি দিয়ে দিচ্ছি 4 কাপ। রসগোল্লার তুলনায় এই মিষ্টিতে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়। মিষ্টিগুলোতে খুব সুন্দর একটা অ্যারোমা নিয়ে আসার জন্য 4-5টি এলাচ দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে চুলোর আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছে বলক আসার পর। বলক চলে এসেছে, এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে। সবগুলো মিষ্টি দেয়া হয়ে গেছে, আমি যে পরিমাণে তৈরি করেছি সেটা দিয়ে 12টি মিষ্টি হয়েছে, আপনাদের আরো বেশি বা কমও হতে পারে, কারণ সেটা নির্ভর করে মিষ্টির সাইজের উপর। এই পর্যায়ে চুলোর আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলবো না, কিন্তু চুলোর আঁচ মিডিয়ামে করে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর, আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয় বুঝতে পারছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এইগুলো কিন্তু এখনো চমচম হয়নি, কারণ এখন এগুলো খেতে রসগোল্লার মতো লাগবে। আরো 1 থেকে 1.5 ঘন্টা জাল করার পর এটা চমচম হবে, কারণ চমচমের শিরা অনেক ঘন থাকে আর রসগোল্লার শিরা পাতলা থাকে। চমচমের বৈশিষ্ট্য হচ্ছে মিষ্টিগুলোকে অনেকক্ষণ ধরে জাল করতে হয়, আর বেশি সময় নিয়ে জাল করার পরেই ট্রেডিশনাল চমচমের স্বাদটা পাওয়া যায়। প্রথমে মিষ্টিগুলো 20 মিনিটের মতো কুক করে নেয়ার পর 20 মিনিট পর মিষ্টিগুলোতে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে।
এই পর্যায়ে চুলোরাজ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি আরো এক ঘন্টা পর। ফিরে এলাম এক ঘন্টা পর। এই পর্যায়ে মিষ্টিগুলো হয়ে গেছে। মিষ্টিগুলোকে টোটাল 2 ঘন্টা 5 মিনিটের মতো জাল করেছি। আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলছি, প্রথম 5 মিনিট চুলোরাজ হাই হিটে রেখে জাল করতে হবে, তারপর 2 ঘন্টা চুলোরাজ মিডিয়াম লো হিটে রেখে জাল করতে হবে। এই পর্যায়ে চুলোরাজ বন্ধ করে দিয়েছে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে শিরার মধ্যে এভাবে রেখে ঠান্ডা করে নিব। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে এইগুলোকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। সারা রাত ফ্রিজে রাখার পর মিষ্টিগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে একটি কিচেন টাওয়ালের উপর রেখে মিষ্টিগুলোর এক্সেস শিরাটাকে সোক করে নিয়ে মিষ্টিগুলোকে মাওয়ায় গড়িয়ে নিয়েছি। ইনস্ট্যান্ট মাওয়ার একটি রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। একটা মিষ্টি কেটে নিয়েছি, মিষ্টির ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা জুসি হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের অন্যান্য রেসিপিস দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমাদের রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে ভিডিও নিচের কমেন্ট বক্সে লিখুন, আমরা অবশ্যই আনসার দিব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই।